তাহলে আপনারা ধৈর্য ধরেন, হয়তো সে আসবে না। এর সাথে সাথে দেখা গেছে যে এই অনুষ্ঠানের আজকে প্রতিপাদ্য বিষয় হলো বেশি করে বই পড়ুন, মাদককে না বলুন। এখানে দুইটা বিষয়, একটা হলো বই পড়া আর একটা হলো মাদক। বই পড়া এবং মাদকের সাথে সম্পর্ক কি? বই পড়া এবং মাদকের সাথে সম্পর্ক আমি খুঁজে পেয়েছি এই যে আপনারা যত বই পড়বেন আমার মনে হয় যে কোথাও কোনো বইয়ের ভিতরে লেখা নাই যে আপনারা মাদক সেবন করেন। সব জায়গায় সে মাদক এটা যে খারাপ জিনিস সেটা উল্লেখ আছে, মানুষকে ধ্বংস করে দেয়, মাদক মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। সুতরাং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বইয়ে যারা এই মাদক সম্পর্কে লিখছেন কেউই বলেনি নাই যে মাদক ভালো জিনিস। সুতরাং আপনারা যদি বই পড়েন তাহলে ওখান থেকে পাবেন যে মাদক খারাপ জিনিস, তাহলে আপনাদের সেই মনের পরিবর্তন আসবে যে এত মানুষ বলতেছে এটা খারাপ জিনিস, তাহলে আমার সেই মাদক গ্রহণ করা উচিত না। সুতরাং বই পড়ে আপনারা সেই মাদকের সাথে সেই সম্পর্কটা খুঁজে পাবেন যে বই পড়লে আমরা পাব যে মাদক ভালো জিনিস না, সুতরাং আমরা মাদক গ্রহণ করব না। বই হলো জ্ঞানের ভাণ্ডার। আপনারা যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাদেরকে বই পড়তে হবে। বইয়ের ভিতরে সব জ্ঞান, যে যা যার ভিতরে যত জ্ঞান আছে সব কিছু প্রকাশ পায় তার লেখার মাধ্যমে। যত জ্ঞানী গুণী যত কবি সাহিত্যিক আছেন তারা প্রত্যেকেই বই লিখে গেছেন, তাদের জীবনী লিখে গেছেন, তার ভিতরে সেই গুণাগুণ সব কিছু প্রকাশ করে গেছেন। সুতরাং আপনারা যদি বেশি বেশি করে বই পড়েন তাহলে দেখবেন খুব ভালো ভালো জিনিস এবং জ্ঞানীজীবী মনীষীদের জীবন থেকে অনেক মূল্যবান জিনিস আপনারা সেখান থেকে শিখতে পারবেন। সময়কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে আমরা গড়ে তুলব অতীতের উপর নির্ভর করে। অতীত কিভাবে ছিল, সেখানে যে ভালো জিনিস ছিল সেটাকে গ্রহণ করব, সেখানে যেটা খারাপ জিনিস ছিল সেটাকে বর্জন করব এবং সেই বর্তমান থেকে আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলব। সেই অতীতকে যদি জানতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে, বই না পড়লে আপনি অতীতকে জানতে পারবেন না। সুতরাং বই পড়ার প্রয়োজনীয়তা আছে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য আমাদের জনগণের জন্য কি করে গেছেন, বিশ্ব তাকে কিভাবে গ্রহণ করেছেন, তাকে কিভাবে স্বীকৃতি দিয়েছেন, এটা আপনারা যদি বই পড়েন, এই প্রজন্মের যারা তারা তো দেখেন নাই, সুতরাং আপনারা এটা জানতে হলে বই পড়তে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রথম যখন ওহি নাজিল হয়েছিল তখনই সেই প্রথম যে ওহি আসছিল সেটা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেখানেও বলা আছে যে পড়ো, তাকে পড়তে বলা হয়েছিল। আমাদের দেশে ছাত্ররা পড়াশুনো করে, দেখা যায় যে কিছু কিছু ছাত্র একটা সাবজেক্টের থেকে দশটা কোশ্চেন মুখস্থ করে, এই দশটা কোশ্চেন থেকেই আমি হয়তো আমার সেই পাঁচটা কোশ্চেন পেয়ে যাব। অনেক সময় দেখা যায় যে না, সেই ছাত্র যে কোশ্চেনগুলো পড়াশোনা করেছে সেইভাবে কোশ্চেনগুলো আসে নাই, তখন সে কি করে লিখতে পারে না, তার লেখনি সেখানে বন্ধ হয়ে যায়। তাই তাদেরকে বলবো যে তোমরা এরকমের কিছু কিছু সিলেক্টিভ কোশ্চেন না পড়ে সমস্ত বইটা সম্পর্কে ধারণা রাখো, সমস্ত বইটা পড়াশোনা করো। সমস্ত বইটা যদি পড়াশোনা করা হয় তাহলে বইয়ের ভিতর থেকে যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন সেই কোশ্চেন সে তার নিজের মেধা দিয়া সেটা সে তো সেই কোশ্চেনের অ্যান্সার তৈরি করে দিয়ে আসতে পারবে। যেমন আমাদের দেশে ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট পড়াশোনা করে সেই স্টুডেন্টদের কিন্তু কোশ্চেনটা এখানে হয় না, সেই কোশ্চেনটা কোথায় হয়, ইংল্যান্ডে।
ওখান থেকে সেই কোশ্চেনের তারা অ্যান্সার দেয় এখানে বসে, এবং সেই পরীক্ষা নিয়ন্ত্রণ করে কারা? ব্রিটিশ কাউন্সিল। সে যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের টিচাররা কিন্তু ওখানে গার্ড দেয় না বা ওখানে উপস্থিত থাকেন না, এবং তাদের সেই পেপারটা আবার লন্ডনে চলে যায়। ওখানে যে টিচাররা কোশ্চেন করেছেন বা অন্য কোনো টিচার, তাদের সেই পেপারটা দেখে রেজাল্ট শিটটা এখানে পাঠিয়ে দেন। ওখানে দেখা গেছে যে ওই রকমের কোনো সিলেক্টিভ কোনো কোশ্চেন পড়ে ওই পরীক্ষা অ্যাটেন্ড করা কোনো রকমই সম্ভব না, তাদেরকে জ্ঞান অর্জন করতে হয়। অনেক কোশ্চেন আছে ক্রিয়েটিভ, যেটাকে ওই হলে বসেই তাকে তৈরি করে তার অ্যান্সার দিয়ে আসতে হবে। সুতরাং এখানে ওরকমের সিলেক্টিভ কোনো কোশ্চেন পড়লে সে ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। সুতরাং বই পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, অধিক পড়াশোনা করতে হবে, এবং এই মাদক আমাদের এই সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানরা যেন সেই মাদকের দিকে আকৃষ্ট না হয়। আমরা স্কুলের উপরে সম্পূর্ণ ছেড়ে দেব না, আমরা মা বাবা যারা আছি তারা সবসময় খেয়াল রাখবো যে আমার সন্তান আজকের স্কুলে গেল কি গেল না, বা কোথায় সে কোথাও আড্ডা দিচ্ছে কি না, বা সন্ধ্যার পরে কোথায় থাকে। সুতরাং আপনারা সবাই সেটার দিকে খেয়াল রাখবেন, দেখবেন আপনার সন্তান তাহলে সেই মাদকের দিকে আকৃষ্ট হবে না। সুতরাং আমি আর বেশি বাড়াবো না, কারণ এর পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন।